পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ইন্ডিয়ান বয়েজ গ্রুপের পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষদের রান্না করা খাবার বিতরণ করা হয় মঙ্গলবার বর্ধমান পৌরসভার সামনে। সংগঠনের সদস্যরা জানান, এর আগেও তারা অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার আধিকারিক তাপস মাকড়, আইনজীবী উদয় কোনার, সংগঠনের সদস্য নারায়ণ সাউ সহ অন্যান্য সদস্যবৃন্দ। এটা ইন্ডিয়ান বয়েজ গ্রুপের সম্পাদক রাজনারায়ণ সাউ সহ তার ক্লাবের ওই বয়েজ গ্রুপের যারা সদস্য প্রত্যেকের উদ্যোগে এখানে আমাদের যে লকডাউন চলছে দুস্থ আহত মানুষের সেবার জন্য ওরা আজকে প্রায় 18 দিন ধরে এই মানুষকে খাদ্য বিতরণ করছে। ভাত, ডিম, আলুর ঝোল, সবজি, এইভাবে প্রতিটি মানুষের যারা আহত মানুষ, যারা মানে নিপীড়িত মানুষ যারা খেতে পাচ্ছে না, তাদের সামনে দাঁড়িয়ে তাদের খাবার বিতরণ করা হচ্ছে। আমাদের ইন্ডিয়ান বয়েজ গ্রুপে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট উদয় কুনার, আর উপস্থিত হয়েছে বর্ধমান পৌরসভার তাপস মাকড়, এরা উপস্থিত হয়েছে, আরও কিছু বিভিন্ন লোক প্রান্ত থেকে আমাদের উপস্থিত হয়েছে। আজকে 300 জনের খাবারের আয়োজন করা হয়েছে। ইন্ডিয়ান বয়েজ গ্রুপ বলে কিছু উৎসাহী ছেলে, দেখুন লকডাউনে অনেক ছেলেরাই কাজ করছে, বর্ধমানের যে হৃদয় রয়েছে সেটা বিভিন্ন লোকের কাজ করতে আপনারা বুঝতে পারবেন। এই ছোটো ছেলেগুলো সবাই রোজগারও করে না, নিজেদের পকেট মানি থেকে বাঁচিয়েই এই কাজটা করছে, ওদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি এরকম উদ্যোগের জন্য। শুধু কোভিড বিধি মেনে এই খাবার দান যেন হয় সেটাই আমরা, এবং আমরা ওদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আগামী দিনে ওদের এই সৎ চিন্তাটা যেন সবারই মধ্যে ছড়িয়ে পড়ে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।